নমস্কার বন্ধুরা, আজকে ডিম ছাড়াই রাধামাধবের জন্য নিরামিষ ডিম বানিয়ে ফেলবো। কচুর মুখী বা গাঁটি কচু যেটাকে আমরা বলি, এটাকে প্রথমে সেদ্ধ করে নেব। এটা দিয়ে আজকে ডিমটা তৈরি করব। তোমরা দেখতে পেলে সামান্য একটু লবণ দিয়ে আমি মানে গাঁটি কচু বা মুখী আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। দেখো একটা ছুরি দিয়ে দেখেছি যে সেদ্ধ হয়েছে কিনা, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই জলের মধ্যে রাখবো না, একটা স্টেনারে রেখে খোসা মানে ফেলে এটাকে খুব ভালোভাবে মেশ করে নিতে হবে। এটাকে যতটুকু পারবে খুব ভালোভাবে মেশ করবে, কারণ ভেতরে যাতে দানা না থাকে। দেখো খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেশ করে নিয়েছি আমি। এবার এটাকে আমরা এটা দিয়ে মুখি দিয়ে প্রথমে আমরা ডিমের সাদা অংশটা বানাবো, যেহেতু মুখিটা সাদা দেখতে। আর আলু দিয়ে বানাবো ভেতরে যে কুসুমের অংশটা, ওইটা প্রথমে কড়াইতে চলে যাচ্ছি। আর একদম নিরামিষ উপায় যেহেতু, তার জন্য আমি আর পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না। অবশ্যই যখন তোমরা মুখিটা ভাজবে সাদা তেল দেবে, যদি সরিষার তেল দাও তাহলে কিন্তু এটা হলুদ হয়ে যাবে। তাই সাদা তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ঠিক খড়ি ধরে 1.5 থেকে 2 মিনিট ভাজলেই কিন্তু জাস্ট মানে ভেতরে যদি কিছু জল থাকে সেটা কাটিয়ে নিলেই হয়ে যাবে। বেশি সময় ভাজার প্রয়োজন নেই, আর কিছুই দিচ্ছি না যাতে কালারটা না চেঞ্জ হয়ে যায়। এবার আমরা এটাকে নামিয়ে নেবো। খুব ভালোভাবে কিন্তু ভাজাটা হয়ে গেছে, যখন দেখবে খুব সুন্দর কড়াই থেকে মানে উঠে উঠে আসছে। দেখো আমার মানে চুলাতে উঠে উঠে আসছে, তখন বুঝবে হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আলুর জন্য আমি এখানে সরিষার তেল দিয়েছি 1 চামচের মতো, আর আলুর যে মেশ করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশি কিছু না, লবণ একটু হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নেবো। এটাকেও জাস্ট বেশি সময় ভাজতে হবে না, হলুদটা দিলাম জাস্ট কালারের জন্য, যেহেতু এটাকে আমরা কুসুম বানাবো। তো দেখো ভালোভাবে ভেজে নিয়ে একদম শেষে নামানোর আগে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি আর দিইনি। তো এই তো ভালোভাবে মিশিয়ে এবার আমরা এই দুইটা উপকরণকে ভালোভাবে ঠান্ডা করে নেব। দেন আমি দেখাচ্ছি যে কী করবো। এবার দেখো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যায়। এবার আমি মুখির যে মানে আবরণ ওইটার মধ্যে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তোমাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকলে মানে ময়দা দিয়ে দিতে পারো। হ্যাঁ, তবে বেসনটা একদমই দেবে না, বেসন দিলে কিন্তু হলুদ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর সবচেয়ে বেস্ট কিন্তু কর্নফ্লাওয়ারই। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, আর একদম ঠান্ডা না, একদম যখন হাত দিয়ে টাচ করতে পারবে তখনও কিন্তু এটা দিয়ে মাখাবে। 3 চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে। এবার আমি এখান থেকে 3টের মতো গোল গোল করে নেবো। তুমি বুঝি বুঝি তোমরা চাইলে একটু ছোটো বড়ো করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি যেভাবে ডিম হয় হাঁসের ডিম যেরকম হয় একটু বড় বড় দেখবে, ওই রকমই বানানোর চেষ্টা করছি। তো 3টের মতো করে নিচ্ছি। করে নিয়ে দেখো আমি গোল গোল করে একদম যাতে ওপরে কোনো একদম মানে ক্রেক বা ফাটল না থাকে এরকমভাবে করতে হবে। এবার খুব সুন্দর আলুটাকেও আমি ছোটো ছোটো বলের মতো করে নেব। আর এটা গাইজ, আমি মানে যারা নর্মাল ডিম খেতে পছন্দ করো না তারা কিন্তু এটা এত মানে ভালো খাবে, মানে আমার মনে হয় যদি ভাত খেতে বসো তাহলে 1-2 গাল ভাতটা বেশিই খাবে, এত টেস্টি। আমার ঘরের সবাই তো জাস্ট পাগল হয়ে গেছিলো এই নিরামিষ ডিমটা খেয়ে, এত টেস্টি। আর যারা মুখি লাভার আছো, এবার দেখো একটা বাটির মতো করে নিচ্ছি, যেভাবে আমরা সিদ্ধ পিঠে বানাই সেইভাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে। এবার মিডিলে আমি ডিমের কুসুমটা দিয়ে আবরণটা তৈরি করে নিচ্ছি, আর খুব ভালোভাবে সিল করে নেবে জিনিসটা। জলটল কিছুই লাগবে না, খুব ইজিভাবে হয়ে যায়। আর দেখো এবার চেষ্টা করবো একটু ডিমের শেপ দেওয়ার। তোমরা যদি একটু বেশি ভালো পারো তাহলে তো আরও ভালো, আমি এত বেশি ভালো পারি না, যতটুকু পেরেছি আমি ডিমের সাইজ দেওয়ার চেষ্টা করেছি। এই তো তৈরি হয়ে গেল আমার একটা ডিম। এইভাবেই একে একে সবকটা ডিম আমি তৈরি করে নেব। দেখো একদম ডিমের মতোই লাগছে, আর সত্যি এটা মানে আমি বানিয়েছি তার জন্য বলছি না, এত টেস্টি হয়, এত টেস্ট করে না বানালে এটা বুঝবে না। আর একটা আমি দেখাচ্ছি যতটুকু বেশি পারবে যে আলু দেওয়ার চেষ্টা করবে। আর এই দেখো কীভাবে সিল করছি জাস্ট দেখে নাও। আর অবশ্যই মুখি আর আলুটা খুব ভালোভাবে কিন্তু ভেতরে যাতে দানা না থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু খুব সুন্দর বাটির মতো হবে না, তার জন্য এটা মাথায় রাখতে হবে। তৈরি হয়ে গেল আমার 3টে ডিমই রেডি। উফ, জাস্ট ওয়াও লাগছে। এবার আমি ভেজে নেবো, একটা একটা করেই ভেজে নিচ্ছি। তেলটা সরিষার তেল একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একসাথেই ভাজতে পারো, তবে আমার এত সুন্দর বানিয়েছে যদি নষ্ট হয়ে যায় তার জন্য একটা করেই ভাজছি। পরে অবশ্য একসাথে দুটোই ভেজে নিয়েছিলাম। এবার উল্টে পাল্টে মিডিয়াম আছে দেখি এটাকে ভেজে নেবে, কিন্তু কম আছে রাখবে না, কম আছে রাখলে ভেঙে যেতে পারে। এবার মিডিয়াম আছে রেখে এটাকে ভালোভাবে সাইডগুলো ভেজে নেবে। ডিম যাবে ভেজে নিই আমরা ঠিক এইভাবেই। তো দেখো একটা ডিম ভাজা হয়ে গেছে, এইভাবেই সবটা ভেজে নেবো, তো আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার গ্রেভির জন্য একটা মশলা বানাবো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদমতো লবণ দিয়েছি, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো, আদা পেস্ট দিয়েছি, সামান্য একটু কাঁচামরিচ পেস্ট দিয়েছি। দিয়ে এখানে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে নিয়েছি। এবার তেলটা গরম আছে, ওই তেলের মধ্যেই আমি মিশ্রণটা মানে যে মশলার মিশ্রণটা বানিয়েছিলাম ওটা রেখে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নিলেই যখন তেল বেরোবে তখন কিন্তু এখানে আমরা গ্রেভির জন্য জলটা দিয়ে দেবো। আর অবশ্যই মশলাটা ঢেকে ঢেকে রান্না করবে, আমি আর দেখাইনি ঢাকাটা। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি, জলটা কিন্তু বেশি দেবে না, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আর এই নিরামিষ ডিমটা একটু গ্রেভি গ্রেভি বেশ ভালো লাগে, এবং পাতলা ঝোল কিন্তু ভালো লাগবে না। একটু জল দিয়ে যখন ফুটে উঠবে তখন আমরা নিরামিষ ডিমটা দিয়ে দেবো। তো আজকে রাধামাধবের রসই ঘরে এই নিরামিষ ডিমটা দেখে সবাই কিন্তু বেশ খুশি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ঘরে একবার বানাবে, আর বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো 2 থেকে 3 মিনিট একটু জাল দিয়ে দিলেই আমাদের নিরামিষ ডিম কিন্তু একদম রেডি টু সার্ভ, ভীষণ ভালো হয় এটা। আর এই ধরনের ইউনিক রেসিপির জন্য আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর এই তো একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতরটা জাস্ট ওয়াও ওয়াও লাগছে। তো আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।